আলু এমন একটি সবজি যা আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে প্রয়োজন। আলু ছাড়া যেমন আমাদের চলেই না, তবে বর্তমানে এই আলুই রয়েছে আলোচনার তুঙ্গে। আলুর পর্যাপ্ত মজুদ না থাকায় হুট করেই আকাশচুম্বী হয়ে যায় আলুর দাম। 45 থেকে 55 টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে থাকে আলু। পরে কৃষি বিপণন অধিদপ্তর আলুর দাম নির্ধারণ করে দেয় খুচরা পর্যায়ে। প্রতি কেজি আলু 30 টাকা, পাইকারিতে 25 টাকা এবং হিমাগার থেকে 23 টাকা। পরে আবার কেজি প্রতি 5 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়। নতুন দর অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি করতে হবে 27 টাকা, পাইকারি 30 টাকা এবং খুচরা 35 টাকা। এর বেশি দামে আলু বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়, কিন্তু ব্যবসায়ীরা তা মানছেন না। বাজারে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 36 টাকা 50 পয়সা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা, যা নির্ধারিত মূল্য থেকে কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেশি। ব্যবসায়ীরা বলছেন হিমাগারে তাদের থেকে বেশি দাম রাখা হচ্ছে, তাই তারা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। আলু খুচরা কত কেজি আর পাইকারি কত কেজি বিক্রি করছেন? আলু খুচরা বিক্রি করি 200 টাকা পারলা, পাইকারি বেশি 37-38। আচ্ছা, সরকারি রেট তো আপনার পাইকারিটা হচ্ছে 30 টাকা আর খুচরাটা হচ্ছে 35 টাকা, তো আপনারা বেশি নেওয়ার কারণটা কি? বেশি নেওয়ার কারণ হলে স্টোরে তো 38-37 টাকা বিক্রি হয়, আসতে মনে করেন 1.5 টাকা খরচা, আমাকে 39-8 টাকা পড়ে থাকা, আমরা 40 টাকা বেশি মানে খুচরা আর পাইকারি বেশি 36-38 টাকা। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।